আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। সবে বরাত চেনেন আপনারা? হাদিস শরীফে এই রাতের কথা আছে, কিন্তু নামটা এইটা না, নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত। আমি যদি মধ্য শাবানের রাত বলি, আপনাদের কাছে বলে হবে যে বেয়াদবি বেয়াদবি। সবে বরাত বলছে না, সবে বরাত আরবিতে লাইলাতুল বরাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবী তাবেইনগণ হাদিসে বলেছেন মধ্য শাবানের রাত। উত্তম কোনটে? হ্যাঁ, উত্তম হলো মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। 400-500 বছর পর্যন্ত আপনি লাইলাতুল বরাত বলে কোনো শব্দ মুসলমানদের ভিতরে পাবেন না। এরপরে মুসলমানেরা এই রাত বুঝাতে লাইলাতুল বরাত নাম ব্যবহার শুরু করলেন। বরাত মানে কি? ভাগ্য। এখানেই সব দুর্ভাগ্য। আরবিতে বারাত মানে ভাগ্য নয়, মুক্তি। হাদিসে আসছে, সহি হাদিস, আল্লাহ তালা এই রাত্রিতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য কোনো কোনো আলেম এই রাতটার নাম দিলেন লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত। এই আরবি বারাত বাংলায় এসে হলো বরাত, আর মুক্তি হয়ে গেল ভাগ্য। এখন কিন্তু আমরা সবে বরাতে মাগফিরাত রহমতের জন্য কিছু করি না, যা কিছু করি ভাগ্যের জন্য করি। পুরো থিমটাই উল্টে গেছে। তো যাই হোক ভাইয়েরা, এটা অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায়, ছোট 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 ভালো কাজ বলে আমরা অনেক কাজ করেছি। প্রথমত এত খারাপ ছিল না, কিন্তু সুন্নত যখনই মারা গেছে আরেকটা বিষয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে, ক্রমান্বয়ে এটা খারাপই হয়ে গেছে।